हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। अनेक दिन पर चले तो अभी तो खूब भलो आशा करी तुम्हारा सकले खूब भलो ईश्वर कृपाई। तो स्नान पूरा फ्रेश हुए रेडी होके बारे कैमरा ऑन करी। तो एख देखो हमें बहरे बसे बहरे बसे एक प्राकृतिक परिवेश देखते बैरिए खूब सकाल सकाल घूमती उठे पड़े रईट दसटा। तो जैक ये देखो साइड तो फुल गाच एगुलो देखार जन्ने माने बाहरे एसेछि। तो एखोनो सकाले तेमन किछुई खावा हयनि, मामुनि फ्रेश होच्छे, मामुनि बेरोलेई मामुनि पूजोटा देबे आर कि। तो तारपरेई चा बिस्किट खाबो आर रुटी घुगनी टुगनी आछे, जाइ होक चलो देखि। आर तारपर लांचेर कि मेनू माने रान्ना कि होच्छे सेटाओ शेयार करब। चलो पुरो भिडियोटा देखते थाको। देखो आकाशटा केमन मेघला करे आछे सकाल थेकेई, आर आमादेर तो सब जामा कापड़ केचे धुए नेड़े देओया सब कमप्लीट। चलो एक घर दिखे जाए, दिखे मामनी पुजो दिच्छे और एदिके जे दुई दीदी भाई अपर्णा दी भाई तापसी दी भाई। चलो देखे आज कि रान्ना हबे। एखाने हबे ओ जे पुई शाक कुमड़ो बेगुन आलू दिए माछेर मुड़ो आछे, माछेर मुड़ोटा देखिए देव। और एदिके रान्ना हबे शुक्तो, शुक्तो जा जा आइटेम मोटामुटी लागे आर कि सबटाई एखाने आछे, आमि ओतो जानि ना कि आर। और ये देखो माछेर माथा, माछेर मुड़ो भेजे रखा आछे। आर एदिके जे इचुर चिंगड़ी कचुर लती चिंगड़ी माछ दिए रुटी। तो फ्रेंड्स, एर मध्ये चा बिस्किट खावा हये गेछे आर एखन घुगनी आर रुटी निये निएछि। अर्धेकटा खेये तारपर तो भिडियो स्टार्ट करलाम मने पड़लो आर कि। हेलो, हाय, आमरा एखन एकटु बाजारेर दिके जाच्छि। मामुनिर दाँते ब्यथा, दाँते जंत्रणा हच्छे, तो तार जन्य आर कि डाक्तारेर काछे जाच्छि। मामुनि आगे आगे हाँटछे। देखो नतून कुर्ती किने पड़े फेलेछे, तार जन्य आजके आर कि बेशी बेशी भालो लागछे। पिछने इंजिन भ्यान, चलो जाई बाजारेर दिके देखते थाकि। तो टोटोर थेके नेमे एखन एसेछि कारेंटेर अफिसे, मामुनि भितरे चले गेछे। এখানে বিল দিতে হয়, আমিও দেখে নিলাম, আমিও মাঝে মাঝে আসব। জ্যামে পড়ে গেছি, ওয়েট করছি পেশেন্ট। হ্যাঁ, ইউটিউব চ্যানেল দেখি পোকা দেখা যায় কি দেখিস না, ওরকম দেখা। নরমাল কি ওয়াটার এটা? ওটা গরম জল। ও আচ্ছা, গরম জলটা পছন্দ হয়েছে কিছু? একটু একটু বৃষ্টি পড়ছে আর এখন যাচ্ছি আমার একটা ব্লাউজ কাটাতে। দেওয়া হচ্ছে অনেক দিন ধরে পড়ে আছে, তো সেটাকে আনতে যাচ্ছি, আনাই হচ্ছে না। হে গাইস, অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, খুব খিদে লেগে গেছিলো, বাড়ি এসে ড্রেস চেঞ্জ করিনি। আগে আগে যে ফ্রেশ হবো, ফ্রেশ হওয়ার পর খাবো সেরকম কোনো ব্যাপার না। হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ভালো করে ক্লিন করে নিয়েছি, একটু মুখটা ক্লিন করে নিয়ে আগে খেতে বসে গেছে। আজকে অনেক রকম আইটেম ছিল, চলো বলি তোমাদেরকে কী কী আইটেম ছিল। হ্যাঁ, তোমরা কিছুটা দেখেছিলে সকালে, তো ছিল কচুর লতি দিয়ে চিংড়ি মাছ, তারপর ছিল মোচার চিংড়ি ছিল, আর তারপর ডাল, মানে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে বলা, বাট বলছি মাছ ছিল, তারপরে শুক্তো ছিল, তারপরে আমি একটুখানি চর্বি হয়েছিল ওই মটর দিয়ে, তো চর্বি তুলে ওই দিয়ে একটু খেয়েছি, তারপর উচ্ছে ভাজা ছিল, তারপর যাই হোক
ভুলে যাচ্ছি, আরও অনেক কিছু ছিল, তো খেতে খেতে অনেকটা টাইম লেগে গেছে। তারপরে এই সবে মাত্র ড্রেস চেঞ্জ করলাম, আর দেখো বিন ব্যাগের উপরে আমি ড্রেসগুলো যাই হোক রাখা রয়েছে। তো সবে মানে একদিন পড়েছি আর কিছুক্ষণের জন্য বাইরে গেছিলাম, তো তো এখন কাচাতে দেবো না, নর্মালি ওটা তুলে দেবো আলমারিতে, একটু জাস্ট যদি ঘাম হয়, বৃষ্টি পড়ছিলো ঘাম তো হয়নি, নর্মালি রেখেছি একটু পরে ভাজ করে দেবো। তো একটা চুড়িদার কাটাতে দেওয়া ছিল, সেটাই এনেছি আর কি, চলো তোমাদেরকে দেখাই। তো চলো কুর্তিটা দেখাই, আমার গুবলাই দিকে ঠ্যাং মিলিয়ে বসে আছে, দেখো মোটুরাম। আমার বরটারে আমি এক পাশে নিই, আর আমার মোটুরাম এক পাশে নিই, মাঝখানে আমি শুই, দুই পাশেই দুটো গোলুমলু, বিন্দাস ঘুম হয়। তো এই দেখো চুড়িদারটা, আর দেখো নেসটা, পিছনটা ওই যে মামুনেই বললো স্লিপলেস কাটা, মানে আমি এমনি পড়তে ভালোবাসি সেটা মামুনেও বোঝে সব কিছুতে, লেহেঙ্গার ব্লাউজ বাবু স্লিপলেস কাটা। তারপরে একটা ব্লাউজ কাটাতে দেওয়া রয়েছে, আমার আনা হয়নি আজকে, দোকানটা বন্ধ আছে, তো অনটাইমে যাওয়া হয়ে গেছে, তো ওই ব্লাউজটা আনলেও দেখাবো খুনি। আর এই যে ওড়না, ওড়নাটাও কিন্তু খুব সুন্দর, দেখো পাড়টার বসানো আছে, এটা সেলাই টেলাই কোনো কিছুই আমার করতে হয়নি, এমনটাই পুরো একদম সেট করা ছিল। আর এই যে প্যান্টটা, এই যে বনটা নিয়ে সেফটি পিনটা কোথায় যে রেখেছি, চলো তোমাদের সাথে গল্প করি আর বনটা পড়াতে থাকি। আমাদের বনগাতে খুব মশা, হয়ে গেছে তো এই যে প্যান্ট চুড়িদার, ও না এখানে আমার একটা পার্স আছে, আমার ব্যাগ অনেকগুলো, মানে মানে যে পার্স যেটাকে বলো এরকম বলো বা সাইডে নেওয়া, মানে সব মিলিয়ে ধরো 12-13টা আমার পার্স আছে। তো তার মধ্যে থেকে সব থেকে কী বলো একদম নর্মালি খুব কিউট বা রেঞ্জের দিক থেকে বলো কম রেঞ্জ একদম এটা 100 না 150 টাকা দাম। তারপরে এটা আমার আবার বিয়ের আগেকার, এটা আমি বেশি ইউজ করি, মানে 12-13টা কিন্তু আছে, সব থেকে আমি এটা বেশি ইউজ করি। তারপরে দীঘায় গিয়ে মামনে একটা কিনে দিয়েছে কিছুদিন আগে, সেটাও আছে, বুন্দিতে আরও একটা বেড়ে গেছে। তো ফ্রেন্ডস দেখো চুড়িদারটা পরা হয়ে গেছে আমার, আর কেমন লাগছে জানিও তোমরা সবাই। হে গাইস, তোমাদেরকে দেখিয়েছিলাম চুড়িদারটা আমার কত সুন্দর, আর এখন দেখো আমার পিছনে একটা পেতনি বসে, কারণ ও আর আমি, এই আমার সানগ্লাসটা দেখ কোথায়, আমারটা এখানে এতটা। তো যাই হোক এখন আবার একটু দেখো, বাড়িতে তো নাইটি পরেছিলাম, বাজারে গেছিলাম ওয়ান পিস পরে, আবার শাড়ি পরে চলে এসেছি ছাদের উপরে, কারণ এই যে স্ট্যান্ড দেখছো আমরা এখন ভিডিও বানাচ্ছিলাম।
তো চলো আরো কয়টা ভিডিও বানাবো, বাকি আছে তো ভিডিওগুলো বানিয়ে নিই, তারপরে আবারও দেখা করছি। টাটা, বাই বাই।